হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই হেল্পফুল একটি রেসিপি শেয়ার করব সেটি হচ্ছে আপনারা ঘরে কিভাবে একদমই ঝামেলা ছাড়া এবং খুবই ঝটপট মুড়ি তৈরি করতে পারবেন সেই রেসিপিটা সাথে থাকছে কিছু টিপস এবং ট্রিক্স আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে আর আপনারা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন তো প্রথমেই আমি কিছু টিপস দিয়ে নিচ্ছি মুড়িটা ভাজতে হলে কখনোই আপনারা যদি চিন্তা করেন যে আতপ চাউল দিয়ে বা অন্য কোনো পোলাও চাউল দিয়ে মুড়ি ভাজা যায় আসলে সেটা হবে না মুড়ি ভাজতে হলে একটা চাউল লাগে সেটা হচ্ছে অবার বয়েল চাউল একটু সিদ্ধ বেশি তো ভাত খাওয়ার জন্য যে আমরা নর্মাল সিদ্ধ চাউল ইউজ করি সেটা দিয়েও মুড়ি হবে না বাংলাদেশে যারা আছেন তারা আপনারা যে কোনো চাউলের দোকানে আপনারা জিজ্ঞেস করলে পাবেন যে মুড়ি তৈরি করার জন্য যে চাউলটা পাওয়া যায় সেটা দিয়ে আপনারা এইভাবে আমার এই রেসিপিতে মুড়ি তৈরি করতে পারবেন তো প্রথমেই আমি মুড়ি তৈরি করার জন্য একটা লবণ পানি তৈরি করে নেব এখানে আমি একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর এক অল্প পরিমাণ পানি পানির কোনো পরিমাপ নাই আমি এক টেবিল চামচের মতো পানি দিয়েছি আর পানিটা আমি গরম পানি ইউজ করেছি যেন লবণটা তাড়াতাড়ি গলে যায় নর্মাল পানিও ইউজ করা যাবে একটু আগে গলিয়ে রাখলে হবে তো আমি যে চাউলটা দিয়ে মুড়ি তৈরি করবো আজকে সেই চাউলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ইউরোপে থাকি ফ্রান্সে তো এইখানে এই চাউলটা অ্যাভেলেবেল এই এই চাউলটা এক প্যাকেটে সাড়ে সাতশো গ্রাম থাকে এটার ভিতরে ছোট ছোটো পাঁচটা প্যাকেট থাকে প্রতিটা প্যাকেটে দেড়শো গ্রাম করে চাউল থাকে তো আমি আজকে সাড়ে সাতশো গ্রাম চাউলের মুড়ি ভাজবো আমি একটি পাতিলের মধ্যে এই প্যাকেটের ভিতর থেকে যে ছোটো ছোটো পাঁচটা প্যাকেট থাকে সেই চাউলগুলা কেটে নিয়ে নিচ্ছি প্যাকেটগুলা কেটে চাউলটাকে আমি প্রথমে ভেজে নিব আপনারা যদি এই চাউলটা না ভেজেও মুড়ি হয় তবে আমার আমার মনে হয় যে চাউলটা ভেজে নিলে ভালো হয় চাউলটা ভেজে নিলে মুড়িগুলা একটু লম্বা লম্বা হয় এবং ফুলে বেশি আর যদি ভেজে না নেন তাহলেও হবে মুড়ি কিন্তু সেই ক্ষেত্রে একটু ছোট ছোটো হয় সেই মুড়িটা লবণ ছাড়া হয় আর লবণ ছাড়া মুড়ি খেতে ভালো লাগে না এই কারণে আমি একটু ভেজে নেই আমি এখন লবণ পানিটা দিয়ে দিচ্ছি মুড়ির সাথে লবণ পানিটা অনুমান মতো দিতে হবে দিয়ে আমি হাত দিয়ে চাউলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি চাউলটাকে চুলাই দিয়ে চার পাঁচ মিনিটের মতো লাগবে আমি ভেজে নিব এটা হচ্ছে একদম পারফেক্ট এবং রাইট ওয়ে এইভাবে যদি মুড়ি তৈরি করেন কোনোভাবেই মুড়ি হবে না এরকম কোনো কারণ নেই দেখেন এটাকে আমি এখন অনবরত নাড়তে থাকবো নেড়ে নেড়ে চার থেকে পাঁচ মিনিটের মতো ভাজতে হবে আর চুলাটা থাকবে একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি কোনোভাবেই চুলাটা বেশি দেওয়া যাবে না যেন চালগুলো আবার ফুটে না যায় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে এরকমভাবে অনবরত দাঁড়িয়ে থেকে চালটাকে নাড়তে হবে নেড়ে নেড়ে চালটাকে ভেজে নিতে হবে চালটা ফুটার আগেই যখন দেখবেন একদম ঝরঝরা হয়ে গেছে তখন নামিয়ে ফেলতে হবে আপনারা দেখেন দেখলেই বুঝবেন এখন আমি বলে নিচ্ছি যে তেলটার মধ্যে আমি মুড়িটা ভাজবো আমি একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যে যেহেতু আমি ডুবু তেলে ভাজবো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে তেলটা অনেক পরিমাণ হিট লাগে তেলটা যেন আগে থেকে বসিয়ে দেওয়ার কারণ হচ্ছে তেলটা যেন তার অনেক বেশি গরম হয়ে থাকে আমি যখন চালটা ভাজা শুরু করেছি তখনই আমি অন্য একটি চুলায় তেল বসিয়ে দিয়েছি মুড়িটা ভাজার জন্য তেলটা অনেক বেশি গরম লাগে এই কারণে আমি তেলটা আগে দিয়ে দিয়েছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন দেখেন চালটা অলরেডি ঝরঝরা হয়ে যাচ্ছে এরকম ভাবে দাঁড়িয়ে থেকে নাড়তে হবে যারা দেশের বাইরে আছেন বা ইউরোপ কান্ট্রিতে আছেন তারা এই চাউলটা আপনারা মার্কেটে পাবেন আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ভিডিও নিচে করবেন আমি উত্তর দিব দেখেন চালটা ভাজা হয়ে গিয়েছে আমার এরকম একটা আমি চামিচ দিয়ে এক চামিচ করে আমি নিব ভাজার জন্য এখন একটি বুলের মধ্যে আমি টিস্যু দিয়ে নিচ্ছি যেহেতু আমি তেল দিয়ে ভাজব এই কারণে আমি একটি টিস্যু দিয়ে নিয়েছি আর মুড়ি ভাজার জন্য আমার এরকম একটা চালনি লাগবে চাঁটনি এগুলা মার্কেটে অ্যাভেলেবেল আপনারা কিনে নিতে পারবেন এখন আমি তেলের মধ্যে এটা এইভাবে দিয়ে নিচ্ছি তারপর আমি এক চামিচ এরকম এক চামিচ একদম ফুল ভর্তি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এটা তেলের মধ্যে চাকনির মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি অন্য আরেকটি চামিচ দিয়ে হাতে নিচ দিয়ে একটু নেড়ে দিব যেন মুড়িটা পুরোপুরি ফুলে যায় দেখেন হয়ে গেছে মুড়ি একদম সেকেন্ডের মধ্যেই এখন আমি এই চাকনি চাকনিটা ধরে এভাবে নেড়ে চেড়ে একদম তেল যেন একটু না থাকে একটু ঝেড়ে নিব এই মুড়িটার মধ্যে একদমই কোনো তেল থাকবে না মুড়িটা ভাজার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনারা যদি মনে করেন যে তেল দিয়ে ভাজতেছি তেলের কোনো গন্ধ থাকবে অথবা তেল থাকবে আসলেই এটার মধ্যে কোনো তেলের গন্ধ এবং তেল থাকে না আর খেতে অন্যান্য মুড়ি থেকে এই মুড়িটা অনেক বেশি টেস্টি হয় আপনাদেরকে আমি বোঝার সুবিধার্থে আমি দুই তিনবার করে ভেজে দেখাচ্ছি এইভাবে ঝেড়ে নেবেন তাহলে একটু তেল থাকবে না আর যদি হালকা পরিমাণ তেল থাকেও সেটা টিস্যু শুষে নিচ্ছে আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি দেখেন এইভাবে একদম অনেক গরম তেলের মধ্যে দিতে হবে আর তিন চারবার যখন আপনারা ভাজবেন স্বাভাবিকভাবেই তেলটা একটু ঠান্ডা হয়ে যায় তখন আপনারা এক থেকে দেড় মিনিটের মতো মুড়ি না ভেজে তেলটাকে আর একটু বেশি গরম করে নেবেন তারপর আবার মুড়ি ভাজা শুরু করবেন এইভাবে আমি সবগুলা মুড়ি ভেজে নিব দেখেন মুড়ি ভাজা আমার শেষ মাত্র সাড়ে সাতশো গ্রাম চাউলের দিয়ে কতগুলো মুড়ি হয় আপনারা দেখেন আমার এখানে দুই বল মুড়ি হয়েছে আমি একটা বক্সে নিয়ে নিয়েছি একটা ঝাড়ে আর এখানে এক বল হয়েছে মুড়িগুলো অনেক ঝরঝরে এবং ক্রিস্পি হয় আর এই মুড়িটা বাজারের মুড়ি থেকে কেনা মুড়ি থেকে খেতে একটু বেশি টেস্ট হয় আপনারা বাসায় তৈরি করে দেখবেন আর এই রকমভাবে প্লাস্টিকের ইয়ারটাইট জারের মধ্যে আপনারা মুড়ি সংরক্ষণ করে চার থেকে পাঁচ মাস খেতে পারবেন সামনে রোজা আসতেছে আপনারা আশা করি বাসায় এইভাবে মুড়ি তৈরি করে রোজার মাসে খেতে পারবেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এবং কোনো কোশ্চেন থাকলে আপনারা ভিডিও নিচে কমেন্টসে করবেন ইনশাল্লাহ আমি উত্তর দিতে চেষ্টা করব আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী রেসিপি পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ